শুভ সন্ধ্যা সবাইকে আমি আলিমুল করিম আজকের পর্বে আমরা আইডি সেট আপ এবং কম্পাইলারের ইনফরমেশন কিছু দেখব প্লাস হচ্ছে আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম লিখব হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিংয়ের একটা কনসেপ্ট আছে যেটাকে বলে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখা বা হাতে খড়ি আপনি বলতে পারেন বাংলায় সো আইডি বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্ট বলা হয় যেটা কিনা আপনার কোড ডিবাক করবে বা আপনার কোডের ভুল ত্রুটি খুঁজে দিবে আপনাকে সিনটেক্স হাইলাইটিং দিবে অনেক ধরনের সুবিধা দিবে এটাকে এগুলোকে বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনভায়রনমেন্ট অথবা IDE সো এটার মধ্যে অনেকগুলো চয়েস আছে তার মধ্যে আমি এখানে কিছু লিখেছি এই চারটা কোড ব্লকস ভিজুয়াল স্টুডিও এছাড়াও আরো অনেক আছে সো আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই চুজ করবেন এটা কোনো বাধ্যবাধকতা জিনিস না যে এটা দিয়েই করতে হবে আপনি যেটা চুজ করেন সেটা দিয়েই করবে বাট কম্পাইলার আমরা জি সিসি কম্পাইলার ইউজ করবো এক একটা আইডিয়ার সাথে আপনি এক এক ধরনের কম্পাইলার ইন্টিগ্রেট করতে পারেন সো আমরা আমাদের ভিডিওর জন্য কোড ব্লকস চুজ করবো এবং কম্পাইলার হিসাবে জি সিসি কম্পাইলার ইউজ করবো কম্পাইলার কনসেপ্ট নিয়ে আমরা ফার্স্ট ভিডিওতে কথা বলেছি সো যদি আপনার কোনো ল্যাকিংস থাকে আপনি চলে গিয়ে আবার দেখতে পারেন আমি এখানে গুগলে সার্চ করলাম কোড ব্লগস আপনি ফার্স্ট ওয়েবসাইটটাই পাবেন কোড ব্লকসের সো এটা অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম সো আপনি লিনাক্সে থাকেন অথবা ম্যাকে থাকেন অথবা উইন্ডোজে থাকেন যেটাতেই থাকেন আপনি এটাই ইউজ করতে পারবেন সো ডাউনলোডে যাবেন ডাউনলোডে যাওয়ার পর এখানে কনফিউজিং অনেক কিছু আছে সোর্স কোড বাইনারি আপনি যেটা করবেন যে বাইনারি রিলিজে ক্লিক করবেন দেন এখানে অনেকগুলো ভার্শন আছে দেখেন সো আপনি কোনটা অ্যাকচুয়ালি চুজ করবেন সো সবসময় চুজ করবেন যেটা মিন জি ডাব্লিউ মানে হচ্ছে যে আপনার কম্পাইলার ইনস্টল করা আছে আপনি আমি যদি দুইটোটি ভার্সনে যাই দেখেন ওদের এখানে হয় প্রবলেম আছে সোর্স ফর্চে যাই হচ্ছে মিন গুই মিন জি ডাব্লিউ দেখেন আমার এখানে দুইটা ভার্সনের সাইজ এসছে একটা হচ্ছে টোয়েন্টি নাইন এম বি যেটা কিনা নর্মালটা প্রথমটা সো এটা আপনি ইনস্টল করবেন না টুয়েন্টি নাইন এম যেটা সেটার সাথে আপনার কম্পাইলার নাই জিসিসি কম্পাইলার নাই আপনাকে অন্য আবার কম্পাইলার ইনস্টল করতে হবে ডাউনলোড করতে হবে সো আপনি মেন জি ডাব্লিউ সেট আপ যেটা সেটা ডাউনলোড করবেন এটার সাথে অ্যাকচুয়ালি আপনার কম্পাইলারটা ইন্টিগ্রেট করা আছে দেন আমি এখান থেকে ডেস্কটপ চুজ করলাম আমার এখানে ডাউনলোড হচ্ছে সো আপনার যেটা হবে যে ফাইলটা ডাউনলোড হওয়ার পরে আপনি জাস্ট নেক্সট 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 দিয়ে যাবেন তাহলে ইনস্টল হয়ে যাবে এখানে আর রকেট সায়েন্সের মতো কিছু নয় আপনাকে কোনো কিছু কনফিগার করতে হবে না বাট আপনি যদি ভুলক্রমে এটা ডাউনলোড করেন তাহলে আপনাকে অনেক কিছু কনফিগার করতে হবে সো অলওয়েজ এই ফাইলটা ডাউনলোড করবেন এখানে নাইনটি সিক্স এম বা একটু বেশি থার্টি মেগাবাইটস থেকে সেটা ডাউনলোড করবেন সো আমি ডাউনলোড করছি না সো ডাউনলোড করার পরে যেটা হবে যে আপনি কোড ব্লকস পাবেন আপনার স্টার্ট মেনুতে আপনি যদি অল প্রোগ্রামসে যান একটু খুঁজলেই আপনি পাবেন কোড ব্লকস সো এখান থেকে যেতে পারেন অথবা সার্চ করে যেতে পারেন যেভাবেই যান সো আমারটা একটু আগের ভার্শন এখন থার্টিন পয়েন্ট টুয়েলভ চলছে আমারটা মনে হয় একটু আগের সো যাই হোক তেমন কোনো ডিফারেন্স হবে না সো ফার্স্ট আমরা কোড ব্লকসটা ওপেন করলাম এখন প্রোগ্রামিং করার একটা কনভেনশন আছে যেটা কেবল হ্যালো ওয়ার্ল্ড সো ফার্স্ট আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা লিখবো আমি এখানে আমার কোড ব্লকস আইডি তে আছি সো আমি ফার্স্ট একটা নিউ এমটি ফাইল ক্রিয়েট করবো এমটি ফাইলের ভিতরে আপনি যে কোডটা লিখে সেভ করবেন সেটাকে আপনার ডট সি দিয়ে সেভ করতে হবে তাহলে কম্পাইলার বুঝতে পারবে যে এটা আপনার সি এর কোড ঠিক আছে সো আমরা এখানে একটা গেট হ্যাবে অলরেডি ফাইল করে রেখেছি ফোল্ডার করে আপলোড করেছে যেখান থেকে আপনি কিনা সোর্স কোডগুলো ডাউনলোড করতে পারেন সো সেখানে আমি অ্যাকচুয়ালি ফাইলটা সেভ করব ফার্স্ট আমি জাস্ট সেভ করি ওকে সো এখানে আমি ফোল্ডারটার ভিতরে ওয়ান ডট সি নামে সেভ করছি সো আমাদের সিকোয়েন্সটা যাতে সবসময় সেম থাকে অথবা আমরা সাথে নিতে পাশে লিখে দিতে পারি নেইমটা যাতে সেটা দেখে আপনারা বোঝেন অ্যাকচুয়ালি আমরা কী করতে যাচ্ছি সো এটা এখন একটা সি ফাইল হিসাবে সেভ হয়েছে এখন যদি আমি কোড লিখি আপনি দেখেন যে কালার হচ্ছে সো ফার্স্ট জিনিস যেটা করতে হয় সিতে ইনক্লুড লিখতে হয় ইনক্লুড লিখে জিনিসগুলো কী মিন করে এগুলো আমরা অ্যাকচুয়ালি পরে আর ডিটেল এক্সপ্লেন করবো কেননা প্রথমে এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা বড়ো হয়ে যায় আপনারা বোর ফিল করে আর দেখেনি না সো এর জন্য ফার্স্টে এক্সপ্লেনেশন না ফার্স্টে করে যায় দেন এক্সপ্লেন করবো এটা আপনাকে লিখতে হবে ফার্স্টে দেন আপনাকে লিখতে হবে আইনটি মেইন দেন আমি ব্র্যাকেট শুরু করেছি ব্র্যাকেট শুরু করলাম তাই ব্র্যাকেটটা আবার শেষ করলাম আবার একটা ব্র্যাকেট শুরু করলাম কালি ব্রেস দিয়ে ব্র্যাকেটটা আবার শেষ করলাম ঠিক আছে আচ্ছা এবার না বুঝেই এখানে প্রথমেই লিখবেন জিরো রিটার্ন জিরো আপনি ধরে নেন যেটা আপনার প্রথম হচ্ছে যে স্ট্রাকচার এভাবে বলা হয়েছে আছে আপনি এভাবেই করছেন বাট একটু পরেই অর্থাৎ কয়েকটা লেসনের মধ্যে আপনি বুঝে যাবেন যে কেন আমরা এভাবে করছি এবং সেটা খুব বেশি একটা দেরি হবে না হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আমরা ডাবল কোড ইউজ করব ডাবল কোড ইউজ করে সিঙ্গেল কোড না কিন্তু ডাবল কোড জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখবো লেখার পর ফাইলটা সেভ করবো দেন এখানে দেখেন একটা আইকন আছে যেটা কিনা অ্যাকচুয়ালি আপনার একটা ইয়েলোর সাথে সবুজ এটাতে ক্লিক করবেন আমি যদি ক্লিক করি সো এখানে আমার একটু ভুল হয়েছে আবার ক্লিক করি দেখেন আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে সো এটা হচ্ছে আমাদের প্রথম ইন্ট্রোডাকশান প্রোগ্রাম আর এই লেসনে এতটুকুই হয়তো বা নেক্সট লেসেনে আমি আরও কিছু দেখাবো যে আপনি কীভাবে আপনার আইডি কনফিগার করেন কেননা প্রথম যখন আপনি আইডিটা ওপেন করবেন এটা অ্যাকচুয়ালি আমি যেভাবে লিখেছি এরকম দেখতে দেখা যাবে না একটু ডিফারেন্ট দেখা যাবে আপনারটা হয়তো বা ভালো দেখা যাবে না সো এটা এইভাবে কীভাবে কনফিগার করতে হয় এটা হয়তোবা আমরা নেক্সট লেসনে দেখাবো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেন ভিডিওটা নিচে ভিডিওটা শেয়ার করুন বিকজ এটাই একমাত্র ইন্সপিরেশান যেটা কিনা আমরা পাবো যে আমরা যদি বেশি মানুষকে অ্যাকচুয়ালি শিখাতে পারি তাহলে আমরা এটা থেকে একটা ইন্সপিরেশান পাবো যে মানুষের বেশি উপকার হচ্ছে সো এটা থেকে আমরা অ্যাকচুয়ালি আরও বেশি ইন্সপায়ার্ড হবো আরও বেশি ভিডিও বানাতে সো যদি একটু ভালো লাগে জাস্ট একটু শেয়ার করেন বিকজ শেয়ার করলে অ্যাকচুয়ালি আমরা একটু ইন্সপায়ার্ড হই দ্যাটস এট আর কিছুই না সো যদি ভালো লাগে আপনি আমাদের গ্রুপে স্টেই টুন থাকতে পারেন যেখানে কি না লেটেস্ট ভিডিওগুলো পোস্ট করা হবে আপনাদের যদি কোনো কারণে খারাপ লাগে ডিসলাইক দেন অবশ্যই এবং সাথে একটা কমেন্টস দেন যাতে আমরা বুঝতে পারি কেন খারাপ লাগছে এবং আমরা এটাকে বেটার করতে পারি এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে ইমেল করেন এবং আমি ডেভেলপার্স অর্গানিজমের জন্য কাজ করি আমাদেরকে আপনারা রিচ করতে পারেন এ ভি ডট কম স্ল্যাশ ডেভেলপার্স অর্গানিজম আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন ওয়েবসাইটটি আমাদের কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন আছে এর জন্য সরি বাট আমাদেরকে আপনার ইমেল অথবা ফেসবুকের মাধ্যমে রিচ করতে পারেন থ্যাংক ইউ